আমরা অলরেডি কিশোরগঞ্জ আইসা পড়ছি আর বেশিক্ষণ নাই কিশোরগঞ্জ আসতে মনে হয় আর সর্বোচ্চ গেলে 2 থেকে 3 কিলোমিটার সো কিশোরগঞ্জ থেকে আমরা রিক্সা নিব রিক্সা নিয়ে ইসলামী মার্কেট যাব ইসলামী মার্কেট থেকে ফোনটা কিনবো আর কি সো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাস্তা অনেক বাঙ্গাচাঙ্গা যে কারণে অনেক ঠান্ডা গাইতাছি অনেক কষ্টে ভিডিও করতেছি সো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো পুরো ভিডিওটা দেখতে থাকেন সো কিশোরগঞ্জ আয়েশা পড়ছি কিশোরগঞ্জ আয়েশা এরা আমরা রিক্সা নিয়েছি সো এই রিক্সা দিয়ে আমরা ডাইরেক্ট এখন যাবো আজকে মানে এখন যাবো আর কি মানে ইসলামী মার্কেট যাই আয়েরা তখন একটা ফোন কিনবো সো বাড়ি থেকে নিয়ত করে আইসি ওপো নিব সো দেখা যাক অনেক সময় তো মানুষ বাড়ি থেকে যেটা চিন্তা করে যা ওইটা কিনতে পারে না সো আমরা কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে নিছি যে ওপোই কিনবো সো আমরা ওইখানে গিয়া দেখি কী কিনি কারণ আমি যখন মোবাইল কিনতে গেছিলাম তখন চিন্তা ভাবনা করে গেছিলাম যে রিয়েলমি কিনবো তখন আর রিয়েলমি কিনতে পারি নাই আরও আগে তখন কিনা গিয়া কিনছিলাম ওপো সো তাই বলতেছি যে যেটা নিয়ত করে যা মার্কেটে তখন মানে আর ওটা কিনতে পারে না কারণ ওইখানে মার্কেটের দোকানদাররা যেমনি বোঝা মানুষরে যে এটা নেন ভাই এটা অনেক ভালো হ্যান তেন মানে কনফিউশনে পড়ে যা যে কোনটা নিব সো আমরা কিন্তু এইবারে ভিডিও করতেছি সব ভিডিওর মধ্যে দেখতে থাকেন এবারে কিন্তু আমরা কনফিউশনে পড়বো না সো আমরা বাড়ি থেকে নিয়ত করছি যে ওপো নিব সো ওপোই নিব ইসলামী মার্কেট আইসা পড়ছি আর এক দুই মিনিট লাগবো পুরো ভিডিও দেখতে থাকেন সো ওই যে দেখেন আমাদের ইসলামী মার্কেট সো অনেক বড় ওই যে দেখেন ওপো লেখা সো আমরা নিব ওপো আর মার্কেটের গায়েও লেখা ওপো ওই যে দেখেন বড় আমাদের কিশোরগঞ্জের ভিতর এটাই হচ্ছে সবচাইতে বড় মানে মোবাইল দোকান আর কি এর চাইতে বড় আর নাই সো তাই আমরা এই বড় মার্কেটেই আসছি আরও আছে পাখুন্দিয়া ওটা ছোট সো আমরা তো বড় মানুষ তাই বড় মার্কেটে আসছি মজা করলাম আর কি সো ওই যে দেখেন আমাদের শোরুম ওপোর শোরুম সো ওপোর শোরুমের ভিতর আমরা চলে যাচ্ছি সো ফাইনালি ভাই আমরা ওপো A17টা নিয়ে নিলাম সো কেনার সময় ভিডিওটা দিতে পারি নাই কারণ ভিডিও মানুষের সামনে ভিডিও করতে পারি নাই তাই শুধু মোবাইলটা কেনার পরে ভিডিওটা দিতেছি সো এই যে ওপো A17টা নিলাম সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা নতুন নিতেছি বাসায় থেকে বলে আইছি যে ওপো নিবো ওপোই নিছি কিন্তু কোন মডেল নিবো এটা বলি নাই সো ওপোটা নিয়ে নিলাম এই যে দেখেন এই বাইয়াটার ব্যবহার অনেক ভালো এই বাইয়াটার দোকান থেকে আপনারা নিতে পারেন কিশোরগঞ্জ ইসলামী মার্কেট হাতের বাম সাইডের প্রথম দোকানই এই বাইয়ার বন্ধু ফার্স্ট টাইম নিউ মোবাইল কিনছে আগের পুরো দিন ফার্স্ট টাইম কোনো মোবাইল কিনে নাই তো ওর কাছ থেকে রিভিউ নেব বাসায় গিয়ে এরিয়া ওর কাছ থেকে সাক্ষাৎকার নেব যে নতুন মোবাইল কিনে কিরকম অনুভূতি হইতাছে তার আসতেছে খুব খুশি নতুন মোবাইল কিনে আসে খুবই খুশি মানে এত খুশি মানে খুশি টালাই কিছু বলতে পারতেছে না এই যে দেখেন নতুন মোবাইল কিনে কিরকম লাগতেছে তোমার কাছে বলো অনেক ভালো সো মানে অনেক ধরে বলতেছে একটা মোবাইল গিফট করবা টাকা হয় না আর গিফট করা হয় না তো অবশেষে কিছু টাকা জমাইছিলাম তো ওই টাকা দিয়া বন্ধুরা একটা মোবাইল গিফট করছি তো